মাজার মসজিদের সম্মানিত ইমাম খতিব খালেদগর, বিভিন্ন মসজিদ থেকে মাদ্রাসা থেকে আগত শ্রদ্ধেয় ইমাম খতিব এবং মাদ্রাসার প্রিন্সিপাল সঙ্গ করেন, এলাকার সম্মানিত ভাইরা পান, আমরা আল্লাহর দরবারে সুখী আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পরে উপস্থিত হয়ে জামাতের সাথে আসরের নামাজ আদায় করার তৌফিক দিয়েছে। আপনারা নিশ্চিত জানেন আজকের এই আয়োজন কেন। এই আয়োজন দুইটি কারণে, একটি হলো বাংলাদেশকে ঘিরে একটি গভীর ষড়যন্ত্র ছিল, দেশি বিদেশি ষড়যন্ত্র, এবং বঙ্গবন্ধুর কন্যাকে ঘিরে আরো বেশি গভীর ষড়যন্ত্র ছিল। আল্লাহুল আলমিন সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি শান্তির সুবাতাস বইছে। বাংলাদেশে অনেক মানুষই আশঙ্কা করেছিলেন যদি না কিছু হয় তাহলে বাংলাদেশটি দেখতে কেমন হবে, 7 তারিখের আগের বাংলাদেশ আর 7 তারিখের পরের বাংলাদেশ কেমন হবে, এটা আতঙ্কে ছিল সারা বাংলাদেশের মানুষ। আজকে একটি শব্দ নেই, একটু মারামারি নেই, হানাহানি নেই, সারা বাংলাদেশই এখন শান্তি। আমাদের যারা বিরোধিতা করেন তারাও শান্তিতে আছেন, আমরাও শান্তিতে আছি, সাধারণ মানুষও শান্তিতে আছে। এই শান্তির জায়গাটুকু কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল, তা দ্বারা এখন আগামী সবই জানেন কার হাতে বাংলাদেশ ভালো থাকবে, মানুষ ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, সেই হিসাব করে আল্লাহুল আলমী সকল অশান্তি দূর করে বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে বাংলাদেশে আজকে শান্তি সুবাতাস বইছে। আমরা সেই মানুষটির জন্য বিশেষ করে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন বঙ্গবন্ধুর কন্যাকে দীর্ঘ হাত দান করে এবং ওনার হাত ধরে যেন বাংলাদেশ আরো অনেক দূরে গিয়ে যায়, সেই দোয়া আমরা করব। আমরা দোয়া করব উনি যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুসারে আমরা সকলে যারা আওয়ামী পরিবারের নেতা কর্মী আছি আমরা যেন ভবিষ্যৎ বাংলাদেশের প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ সবাইকে নিয়ে করতে পারি, সেই দুঃখী যেন আমরা পাঠাও থাকি। আমিও কৃতজ্ঞতা জানি আপনাদের কাছে, বিশেষ করে ঢাকার 14 আসনের সকল শ্রেণীর পেশার মানুষের কাছে, মসজিদের ইমাম খতিবদের কাছে, ঢাকার 14 আসনের বাইরেও সারা বাংলাদেশি অসংখ্য মানুষ মনে প্রাণে চেয়েছিলেন জানার কোন আলামিন আমাকে যেন ঢাকার 14 আসনের মানুষের খেতন করার তৌফিক দান করে। আল্লাহ পাক কবুল করেছেন আমরা সুখিয়ে যাবে আল্লাহ দরবারে আজকের এই ব্যস্তের বাগানে দাঁড়িয়ে, আমি সেই অনুরোধটুকু আপনাদের কাছে করবো। আর আপনারা জানেন সবাই যে আমার ছোট বোন 8 জানুয়ারি যখন আমাদের নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার পর আনন্দ মেতে ওঠার কথা ছিল সকল মানুষগুলো, সেই সময় আমাদের সেই দুঃসংবাদ আমার ছোট বোন সে পৃথিবী ছেড়ে অন্য কার্যক্রম দেশের বাসিন্দা হয়ে গেছেন। এমনি করে আমাদের সবাইকে যেতে হবে, এই পৃথিবীটা তো ভোগের জায়গা নয়, এই পৃথিবীতে আল্লাহর খেদমত করার জায়গা, আল্লাহর নির্দেশনা পালন করার জায়গা। তা আমরা যেন সেটা বোঝার চেষ্টা করি, সবাই আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেন, আমাদেরকে সবাই সেই তৌফিক দেন, জানানোর আলমকে যেন পৃথিবীর বুকে পাঠিয়ে দিচ্ছে আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, এই বিষয়গুলি যেন আমরা বোঝার চেষ্টা করি। আমরা সকলে সকলের জন্য দোয়া করবো, আপনারা সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জীবনের গোলাঘাটা মাফ করে তাকে ব্যস্ত উচিত করেন। তার সন্তান আমার বাকিটা গোলাবাড়ির দিন থেকে রেখে আছে, সবাইকে একটু সালাম দাও। আর ওর ছোট বোন আছে মণিপুর স্কুলের টিচার, সে এই এক ভাই এক বোনই রেখে ওর বাবা মা দুজনই নেই পৃথিবীর বুকে, তো আপনাদের লোকের জন্য সঠিক পথে পরিচালিত করেন। আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আজকের মাহফিল থেকে ঢাকা 14 আসনের সকল চিকিৎসার মানুষের কাছে এবং আমাদের সম্মানিত নেতৃবৃন্দের কাছে, সমাজের বিজ্ঞানের কাছে,
সবাই প্রসারিত হাত প্রসারিত করেছেন বিদায়ী একটি জটিল বিষয়ে আমরা রূপান্তর করে আমরা সেটাকে বুঝতে পেরেছি। তারপর সবাই সবার জন্য দোয়া করব, আমরা দোয়া করব আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের অনেকের বাবা মা ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী পৃথিবীর অন্ধকার প্রবল দেশে বাসিন্দ হয়ে গেছেন, আল্লাহর বলে আলামিন যেন সকলের জীবনের গুণাগাথা পাস করতে চায়। আমরা দোয়া করব বাংলার জমিনে, বিশ্বের জমিনে, আরবের জমিনে, মক্কা মদিনার জমিনে, যেখানে যত লড়াই মুসলমান অন্ধকার প্রবল দেশে বাসিন্দ হয়ে গেছেন তাদেরকে যেন আল্লাহ পাক পাক করে ব্যস্ত বাসিন করেন। আর বিশেষ করে ঢাকা ১৪-১৮ যত মানুষ পৃথিবীর অন্ধকার কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন আপনারা দোয়া করবেন, আমরা দোয়া করবো আমাদের কবর দেশের বাসিন্দা হতে হবে সেই দিনটির জন্য যেন আমরা সদা সর্বদা প্রস্তুতি গ্রহণ করতে পারি, সেই দৌফিক যেন তারপরে সবাই ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, বঙ্গবন্ধুর জন্য শেখার চায় আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে সেই পথে পরিচালিত করুন। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে মহাপ্রদীপদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।